অবশেষে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন অভিনেত্রী প্রসূন আজাদ। কোরবানি ঈদের একদিন পর তার বিয়ের অনুষ্ঠানের কথা থাকলেও কঠোর বিধিনিষেধের কারণে থমকে যায় সব আয়োজন। সব প্রস্তুতি নিয়ে থাকলেও বিয়ে নিয়ে তৈরি হয় দোলাচল। সেই দোলাচল কাটাতে এলাকার মসজিদে বিয়ের কাজটি সম্পন্ন করেছেন প্রসূন। শুক্রবার দুপুরে পরিবারের সদস্যদের উপস্থিতিতে বর ফারহান গাফফারের সাথে এলাকার মসজিদে তার বিয়ে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রসূন। তিনি আরও জানান, করোনার কারণে খুব অল্প পরিসরের আয়োজনে বিয়ে সম্পন্ন হয়, তবে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রসূন বলেন, আমাদের বিয়ের পর্বটা শেষ হয়েছে। বাঙালি রীতি অনুযায়ী বিয়ের অন্যান্য আনুষ্ঠানিকতা এখনও চলছে। সবার কাছে দোয়া চাই, আমরা যেন সুখী হতে পারি। প্রসূনের বর ফারহান গাপ্পার একজন ব্যবসায়ী, তার দীর্ঘদিনের বন্ধু এবার দুজনে জীবনসঙ্গী হয়ে গেলেন।